আজকে 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। আন্তর্জাতিক পুরুষ দিবসে আমাদের এই পদযাত্রা অভিযানের পক্ষ থেকে প্রত্যেক বছর আন্তর্জাতিক পুরুষ দিবসে অভিযান পদযাত্রা করে থাকে। আমাদের একটাই দাবি, ভারতবর্ষে লিঙ্গ নিরপেক্ষ আইন চাই। কারণ ভারতবর্ষে যত আইন আছে সে সমস্ত আইন বলতে গেলে নারীকেন্দ্রিক এবং পুরোটাই পুরুষ বিরোধী, পুরুষদের জন্য কোনো আইনি সুরক্ষা নেই। সেক্ষেত্রে আমাদের এই আন্দোলন যেন ভারতবর্ষের যে আইন হয় সেই আইন নিরপেক্ষ হয়, যাতে নারী পুরুষ উভয়ই সুবিচার পায়। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, একজন প্রকৃত নির্যাতিত নারী সুবিচার পায় না, তার জন্য কিন্তু লিঙ্গ নিরপেক্ষ আইন না থাকার একটা বড় কারণ। কারণ মিথ্যা মামলার ফলে প্রকৃত নির্যাতিত যারা হচ্ছে তারা সুবিচার পাচ্ছে না, আর পুরুষ তাদের জন্য তো আইন নেই, তাদের জন্য বলার কেউ নেই। সেক্ষেত্রে এই অভিযান পথে নেমেছে এবং অভিযান নির্যাতিত পুরুষদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করছে যাতে ভারতবর্ষে লিঙ্গ নিরপেক্ষ আইন হয়। সারা পাচ্ছি, আমরা প্রত্যেকটা পুলিশ স্টেশন ভিজিট করছি, আমরা পুলিশ আধিকারিক, প্রশাসন, সাহিত্য জগতের যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের সাথে, আমরা আমাদের পত্রিকা আছে পুরুষকথা পত্রিকা, পুরুষকথা পত্রিকার মাধ্যমে আমরা আমাদের বার্তা তাদের সামনে তুলে ধরছি যাতে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়। আমরা ফেসবুক পোর্টাল, আপনার টুইটার, সমস্ত জায়গায় এই পুরুষদের উপর হওয়া নির্যাতন, একটা সময় পুরুষ নির্যাতন হতো কিন্তু খবর আসতো না, আজকে সংবাদ মাধ্যম আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা সত্যি খুবই গর্বিত যে তারা আমাদের বিষয়টা নাকি নিয়ে তুলে ধরছে। এর ফলে কী হচ্ছে, মানুষ সচেতন হচ্ছে। আমরা চাইবো সংবাদ মাধ্যম আরও এগিয়ে আসুক এবং মানুষ সচেতন হোক, যেন এই পুরুষদের উপর আবার নির্যাতনের খবরগুলো আরও সামনে আসে এবং আইনটা তখনই নিরপেক্ষ হবে যখন সংবাদ মাধ্যম আমাদের পাশে থাকবে। গৌরব রায়, চেয়ারম্যান। বেলুড় মঠ আমরা প্রত্যেকটা জেলায় প্রোগ্রাম করি, আমাদের শুধুমাত্র এমনটা না যে কলকাতা ভিত্তিক। বেলুড় মঠ স্বামী বিবেকানন্দের একটি অন্যতম স্থান, আমরা এই কারণেই বেলুড় মঠকে আমরা বেছে নিয়েছি। বেলুড় মঠ থেকে বালি আমরা প্রত্যেকটা জেলায় ভিত্তিক করি, কখনো এরপরে আমরা দুর্গাপুরে করবো, কখনো মেদিনীপুরে করবো। আমরা যদি হাওড়া জেলায় করছি, হাওড়া জেলার সব থেকে পবিত্র স্থান যদি বলে থাকি তাহলে সেটা বেলুড় মঠ, স্বামী বিবেকানন্দ স্মৃতির সাথে জড়িত আছে, সেক্ষেত্রে আমরা বেলুড় মঠ থেকে বেছে নিয়েছি। গৌরব রায়, অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, চেয়ারম্যান। মহিলারা যদি আমাদের আমাদের বাড়িতে যারা মেম্বার, পুরুষ মেম্বারও আছে মহিলাও আছে, তো আমাদের সমাজ কিন্তু পুরুষের ও পুরুষ নারী দুজনের সমানভাবেই তাদের প্রাধান্য আছে। একটা শুধু মহিলা কেন্দ্রিক সমাজ হতে পারে না, পুরুষ কেন্দ্রিক সমাজ হতে পারে না, দুজনের সমান মানে একটা ব্যালেন্সেই একটা সুস্থ সমাজ তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এখনকার যে মানে রিসেন্টলি অনেক ছেলেদেরকে নানাভাবে ফলস কেস না মিথ্যে মানে মিথ্যে মামলা বলো আর মানে বধূ নির্যাতন এই নানা রকমভাবে জড়ানো হচ্ছে, যেটা নাকি একেবারেই ঠিক নয়, সব জায়গায় সব ঠিক নয়। তো সেইটার আমি কিছু ব্যক্তিগতভাবে কিছু দেখেছি মানে আমার পরিচিতর মধ্যে এই জিনিসগুলো, তো তখন মনে হয়েছিল যে এটা একমাত্র মানে সংগঠন যেখানে আসলে হয় কি মানে আমি তাদের আমার কাছে যাদেরকে আমি দেখেছি এরকমভাবে মানে নির্যাতিত হতে তাদেরকে আমি তাদের পাশে আমি দাঁড়াতে পারবো, আমার মনে হয়েছে তাদের জন্য আমি কিছু করতে পারবো। আজকে আমার ভাই মানে আমার প্রতিবেশী বলুন, মাঝে আশপাশের লোকজন বলুন, তাদের সবাইকে আমি দেখেছি, অনেক লোককে দেখেছি যারা মানে মিথ্যেভাবে তারা বিভিন্ন রকম প্রবলেম তারা ফেস করছে, তো সেই জায়গা থেকে তারা যাতে বেরিয়ে আসছে। আজকে আমার পাশে অন্য মানে দুনিয়া অনেকেই এরকম হচ্ছে, তো সেই জায়গাগুলো তারা যাতে রিকভার করতে পারে সাধারণভাবে। রীনা দাস।